সাংসদ অজিত কুমার ভূঁয়ার কেলেংকারি যে সাংসদ পুঁজি কেলেংকারি হয়েছিল সেই সন্দর্ভত মুখ্যমন্ত্রী তদারককে অভিযান অব্যাহত রাখিছে আর এই মুহূর্তে গান্ধী বস্তির যে নিলম্বিত বিষয়া সুকন্যা বরার ঘর অভিযান চলাইছে চারিজনক এ সি এস বিষয়া সেই সময় নিলম্বিত হয়েছিল এই সমগ্র যে অজিত কুমার ভূঁয়ার সাংসদ পুঁজি কেলেংকারি সন্দর্ভত চৌদ্দজন লোকের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হয়েছিল আর তার চারিজনেই আছিল রাজপত্রীয় বিষয়া ইতিমধ্যে চারিজন রাজপত্রীয় বিষয়া নিলম্বিত করা হয়েছে আর সুকন্যা বরার ঘরত গান্ধী বস্তিত অভিযান চলিছে আয়ৰ বহির্ভূত সম্পত্তি অর্থাৎ যিমান আয় তার বিপরীতে তো সম্পত্তির যে পাহাড় সেই পাহাড়ত অভিযান চলাইছে মুখ্যমন্ত্রী তদারককে পুয়া প্রায় ন বজার পর অভিযান চলাই আছে গান্ধী বস্তির বাসগৃহত আর সাংসদ পুঁজি যে কেলেঙ্কারি সংঘটিত হয়েছিল অজিত বিহার যে সাংসদ পুঁজি কেলেঙ্কারি সেই সন্দর্ভত মুখ্যমন্ত্রী তদন্তর নির্দেশ দিয়েছিল আর তারপরে সোধা পোছার কেবাজন লোক আটক করা হয়েছিল কেজন লোক গ্রেপ্তার করা হয়েছিল কেবাজন নিলম্বিত করা হয়েছিল আনকি অজিত কুমার ভূঁয়াকো সোধা পোছার মতা হয়েছিল আর এই মুহূর্তে আটাইতকৈ ডর খবর যে সেই সংক্রান্ত সুকন্যা বরার বাসগৃহত অভিযান চলিছে খদিত সাংবাদিক হাফিজ রহমান তার উপস্থিত আছে হাফিজুর পুয়ারে পর অভিযান চলি আছে আর দীর্ঘদিনের পশ্চাৎ পুনের দেখা গেছে যে অজিত কুমার ভূঁয়ার যে সাংসদ পুঁজি কেলেঙ্কারি সেই সন্দর্ভত মুখ্যমন্ত্রী তদারককে পুনের অভিযান আরম্ভ করেছে ইতিমধ্যে নিলম্বিত হয়েছে সুকন্যা বরা যাগী রাজপত্রিত বিষয়া বাসগৃহত অভিযান চলিছে কি কি উদ্ধার হয়েছে বা এই অভিযান কিমান দেরিলেকে চলার সম্ভাবনা আছে তেওঁৰ বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হয়েছে আয় বহির্ভূত তেওঁৰ সম্পত্তি আছে হাফিজুর 2021 বাইশ বর্ষত যেহেতুকে এই যে রাজ্যসভার সাংসদ পুঁজির যে বিত্তীয় কেলেঙ্কারি সন্দর্ভত মুখ্যমন্ত্রী তদারকির শাখাত একটা গোচর রুজু হয়েছিল আর সেই গোচর মর্মে ইতিমধ্যে তদন্ত প্রক্রিয়া চলায় সেই সময়তে যে চারিগুলো রাজপত্রিত বিষয়াক নিলম্বন করা হয়েছিল আপনি ইতিমধ্যে উল্লেখ করেছিল সেই আটাইকেগুলো আসলে তাদের তিনগুলো আসলে কামরূপ মহানগর উপায়ুক্ত কার্যালয়ের এডিসি আর ইয়ার সমান্তরভাবে এগারী রাজনৈতিক বিভাগের যে সেক্রেটারিয়েটর আন এগারী বিষয়া আছে আর এই বিষয়াকে মিলি রাজ্যসভার সাংসদ পুঁজির যে অজিত কুমার ভূঁয়ার প্রায় কাম নকরাক তিনটা পথর নামত 75% বিল মোকলা দিছিল আর সেই বিল মোকলা দিয়ার সন্দর্ভত মুখ্যমন্ত্রী তদারকি শাখায় যে গোচর রুজু করে তদন্ত প্রক্রিয়া চলায় যেহেতুকে এই চারিগুলো নিলম্বন করা হয়েছিল তারপর এই সুকন্যা বরা যাগী ইতিমধ্যে নিলম্বিত হয়েছিল আর গোচর প্রক্রিয়া চলি আসলে সেই সুকন্যা বরার আয় বহির্ভূতভাবে সম্পত্তি অধিক গড়ার কিছু তথ্য মুখ্যমন্ত্রী তদারককে লাভ করেছিল তারপর আজি যে বাসগৃহ সুকন্যা বরার যে বাসগৃহ সেই বাসগৃহত রাতেপার ভাগতে ভিজিলেন্সর দল আহি উপস্থিত হয়েছে আর ইতিমধ্যে ঘর এই বাসগৃহ এই বাসগৃহ ঘরের জখমা করে আছে আর এনেদরে ঘরের ভিতর একটা দলে অভিযান চলাই আছে আর ঘরের ভিতর কি ধরনের তথ্য বা কি ধরনের সম্পত্তির তালিকা বা বয় বস্তু উদ্ধার করবর কারণে সক্ষম হয় সেয়া পরবর্তী সময় জানিবা যাব কিন্তু আমি এই মুহূর্তে দেখুয়াইছো যে বাসগৃহ আছে সেই বাসগৃহতর ইতিমধ্যে জখমা রূপায়ণ করে আছে বৃহৎ একটা দল সেই দল আহি ইয়াত উপস্থিত হয়েছিল আর রাতেপার ভাগের এনেদরে অভিযান চলাই আছে আমি দেখাম কেমেরা পার্সন নবমুক্তিয়ে দেখাব যেহেতু গান্ধী বস্তির বাসগৃহ আছে সেই বাসগৃহটোত এই মুহূর্তে এনেদরে ঘরের জখমাপ চলি আছে আর ভিতরতো আন একটা দলে অভিযান চলাই আছে ভিতর কি ধরনের নথিপত্র বা সম্পত্তির যে তালিকার যুক্ত লাভ করেছিল সেই সম্পত্তির তালিকাসমূহের বিষয়ে কি কি ধরনের তথ্য উদ্ঘাটন করবর কারণে সক্ষম হয় সেয়া পরবর্তী সময় জানিবা যাব কিন্তু আমি এটা দেখাইছো আন একটা দলে যেহেতু একটা বৃহৎ দল সি এম ভিজিলেন্সর বৃহৎ দল একটা রাতেপার ভাগত উপস্থিত হয়েছিল তার একটা দলে ভিতর অভিযান চলাই থাকার সমান্তরভাবে আন একটা দলে ইতিমধ্যে বাহিরের যে সম্পত্তি ঘরের এই ঘরের জোখমাপ এনেদরে রূপায়ণ করে আছে আর এই যাক সুকন্যা বরা এই সুকন্যা বরা নামের যে এ সি এস বিষয়াগী যুক্ত সাংসদ পুঁজির কমিটির আসে সেই কমিটির সভাপতি আসে গতি তেদরে অতি চতুরালি ঠিকাদারের সঙ্গে মিলি এনে ধরনের ধন আত্মসাত করার গুরুত্ব অভিযোগ উত্থাপন হয়েছিল আর সেই বিষয়টুক মুখ্যমন্ত্রী নিজেই সি এম ভিজিলেন্সত গোচর রুজু করবর কারণে নির্দেশ দিয়েছিল আর সেই গোচর মর্মে সি এম ভিজিলেন্সে রুজু করে তদন্ত প্রক্রিয়া চলায় ইতিমধ্যে যে চারিগুলো নিলম্বন করা হয়েছিল তার ভিতর অন্য এগারী আসলে সুকন্যা দাস আমি দেখাইছো এই মুহূর্তে সি এম ভিজিলেন্সর দলটোয়ে এই যে সুকন্যা দাসের বাসগৃহত এনেদরে অভিযান চলাই আছে রাতেপার ভাগতে একটা বৃহৎ দল উপস্থিত হয়েছিল আর সেই দলটোর একটা দলে ভিতর ইতিমধ্যে যাবতীয় নথিপত্র সমূহ পরীক্ষা নিরীক্ষা করে থাকার সমান্তরভাবে আন একটা দলে ঘরের যে ঘর আছে গান্ধী বস্তির এই অট্টালিকাত মাটির ইতিমধ্যে হিসাব নিকাশ করে আছে আমি দেখাইছো এয়া সুকন্যা বরার যে বাসগৃহ গান্ধী বস্তির সেই বাসগৃহটোত এনেদরে অভিযান চলি আছে এই মুহূর্তে আর বরপেটার বরপেটার আসলে তিনটাক পথ নির্মাণের বাবে রাজ্যসভার সাংসদ অজিত কুমার ভূঁয়ার যে সাংসদ উন্নয়ন পুঁজির মুঠ 28 লাখ টাকা আবন্টন হয়েছিল সেই 28 লাখ টাকার
আসলতে কোনো কাম সম্পূর্ণ নোহাকৈ 75% বিল মুকলাই দিছিল এইগৰাকী সুকন্যা বৰাই আৰু সেই সুকন্যা বৰাই বৃহৎ পৰিমাণৰ ধন লৈ এনে ধৰণৰ দুৰ্নীতি সংগঠিত কৰাৰ অভিযোগত যি গোচৰ ৰুজু হৈছিল সেই গোচৰৰ ভিত্তিত ইতিমধ্যে এনেদৰে অভিযান চলি আছে আমি দেখুৱাইছোঁ এয়া সুকন্যা বৰাৰ বাসগৃহ এইটো আৰু এই বাসগৃহত এই মুহূৰ্তত যে অন্য এটা দলে এই বাহিৰৰ যি তেওঁৰ বাসগৃহ আছে এই বাসগৃহৰ জোখমা নিৰূপণ কৰি আছে আৰু আন এটা দলে ভিতৰত যি নথিপত্ৰ আছে সেই নথিপত্ৰসমূহ পৰীক্ষা নিৰীক্ষা কৰি আছে কিয়নো সুকন্যা বৰাই অগাধ সম্পত্তি গঢ়াৰ এক তালিকা লাভ কৰিছিলে অভিযানকাৰী দলে আৰু সেই মৰ্মে তেওঁৰ বাসগৃহত আজি ৰাতিপুৱাৰ ভাগতে অতৰ্কিতে এনেদৰে অভিযান চলায় চিএম ভিজিলেন্সে লুইট সুকন্যা বৰা অজিত ভূঞাৰ যি সাংসদ পুঁজি কেলেংকাৰী সন্দৰ্ভত চাৰিজনকৈ এ চি এছ বিষয়াৰ বিৰুদ্ধে অভিযোগ উত্থাপন হৈছিল চাৰিজনকৈ বিষয়াক নিলম্বিত কৰা হৈছিল আৰু তাৰপিছত মুখ্যমন্ত্ৰী তদাৰকীয়ে গান্ধী বস্তিৰ এই বাসগৃহত পুৱাৰে পৰা অভিযান চলাইছে এটা বৃহৎ দল মুখ্যমন্ত্ৰী তদাৰকীয় বৃহৎ দলে অজিত ভূঞাৰ সাংসদ পুঁজি যি কেলেংকাৰী সেই কেলেংকাৰী সন্দৰ্ভত তদন্ত অব্যাহত ৰাখিছে ইতিমধ্যেই কেইবাগৰাকীৰ বিৰুদ্ধে ইতিমধ্যেই গোচৰ ৰুজু হৈছে আৰু যে সাংসদ পুঁজি যি দুৰ্নীতি ইতিমধ্যে আমি ওলাইছোঁ 14 জনৰ বিষয়ে গোচৰ ৰুজু হৈছিল আৰু 14 জনৰ ভিতৰত আছিল 4 জনকৈ আছিল এ চি এছ বিষয়া আৰু তাৰ ভিতৰত আছিল সুকন্যা বৰা অন্যতম ইতিমধ্যে সুকন্যা বৰাক নিলম্বিত কৰা হৈছে আৰু সুকন্যা বৰাৰ বিৰুদ্ধেও অভিযোগ আছিল যে তেওঁ সেই দুৰ্নীতিত লিপ্ত আছিল কেৱল অজিত ভূঞাৰ সাংসদ কেলেংকাৰী নহয় তেওঁৰ বিৰুদ্ধে এতিয়া বৰ্তমান আয় বহিৰ্ভূত সম্পত্তি অৰ্থাৎ তেওঁ যি ইনকাম তাৰ বিপৰীতে তেওঁৰ বৃহৎ সম্পত্তিৰ পাহাৰ আছে আৰু এই সম্পত্তিৰ পাহাৰত পুৱাৰে পৰা অভিযান চলাইছে এই মুহূৰ্তলৈকে দেখা গৈছে এটা বৃহৎ দল আমি দেখুৱাইছোঁ যে এটা বৃহৎ দলে অভিযান চলাইছে সতীৰ্থ সাংবাদিক হাফিজুৰৰ সৈতে পুনৰ সংযুক্ত হৈছোঁ হাফিজুৰ দেখা গৈছে যে এটা বৃহৎ দলে অভিযান চলাই আছে আৰু আপুনি দেখুৱাই আছে তেওঁলোকৰ ফালৰ পৰা কিবা মন্তব্য জানিব পৰা গৈছে নেকি বা এই অভিযান কিমান সময়লৈকে চলিব এটা সম্পত্তিৰ পাহাৰ গঢ়িছিল গান্ধী বস্তিত যি বৃহৎ অট্টালিকা দেখা গৈছে সেই বিষয়াগৰাকীৰ তাত অভিযান চলাইছে আৰু 4গৰাকী মুঠতে 4গৰাকী এ চি এছ বিষয়াৰ বিৰুদ্ধে অভিযোগ উত্থাপন হৈছিল আটাইকেইজন নিলম্বিত হৈছিল হাফিজুৰ হয় চাওক লৈ যেতিয়া তদন্তকাৰী বিষয়া আচলতে গোটেই বিষয়টো তদন্ত প্ৰক্ৰিয়া আগবঢ়াইছিল তেওঁলোকৰ হাতত বৃহৎ তালিকা এখন পৰিছিল কাৰণ সেই সময়ত এই গোচৰ তদন্ত প্ৰক্ৰিয়া চলাই সেই সময়ত গৃহ আৰু ৰাজনৈতিক বিভাগৰ যিগৰাকী সচিব আছিল সমিষ্ঠা বৰাক নিলম্বন কৰা হৈছিলে কামৰূপ মহানগৰ অতিৰিক্ত উপায়ুক্ত আছিলে সুকন্যা বৰাক নিলম্বন কৰা হৈছিল একেদৰে হেমন্ত কুমাৰ দত্ত আৰু তিনিচুকীয়া জিলা পৰিষদৰ যিগৰাকী CEO আছিল CEO বৰদলৈ উপাধিৰ CEOগৰাকীক নিলম্বন কৰা হৈছিল এনেদৰে কেইবাগৰাকীও নিলম্বিত হৈছিল আৰু এই সুকন্যা বৰা যিহেতুকে মূল যিখন কমিটি আছিল সেই কমিটিখনৰ সভাপতি হিচাপে তেওঁ নিয়োজিত আছিল গতিকে সেই সময়ত অজস্ৰ তেওঁ দুৰ্নীতি সংঘটিত কৰি তেনেদৰে ঠিকাদাৰৰ লগত মিটিয়ালি কৰিছিল বুলি অভিযোগ উঠিছিল আৰু সেই অনুসৰি CM ভিজিলেন্সৰ দলটোৱে যিকেইটা ৰাস্তাৰ কথা উল্লেখ কৰা হৈছিলে সেই গোটেইকেইটা পথত তেওঁলোকে সৰজমিন তদন্ত প্ৰক্ৰিয়া চলাই তেনেধৰণৰ তথ্য লাভ কৰিছিল আৰু সমান্তৰালভাৱে সুকন্যা বৰাৰ যি তেওঁলোকে তদন্ত প্ৰক্ৰিয়া চলাই তেওঁৰ যি ধৰণৰ কামৰূপ মহানগৰ জিলাৰ অতিৰিক্ত উপায়ুক্ত হৈ থাকোঁতে যিধৰণৰ দুৰ্নীতি সংঘটিত কৰিছিল সেই দুৰ্নীতিৰ দস্তাবেজ তেওঁলোকৰ হাতত পৰিছিলে তাৰপিছত তেওঁলোকে সম্পত্তিৰ এক বৃহৎ এখন তালিকা তেওঁলোকৰ হাতত পৰিছিলে আৰু সেই সম্পত্তিৰ তালিকা অনুযায়ী তেওঁলোকে যি আয় বহিৰ্ভূতভাৱে অধিক সম্পত্তিৰ যি পাহাৰ গৈছিল সেই পাহাৰৰ বিৰুদ্ধে আজি অভিযান এনেদৰে চলিছে আৰু এই মুহূৰ্তলৈকে যিহেতুকে অভিযান চলি আছে তেওঁলোকে কি কি ধৰণৰ তথ্য লাভ কৰিছে সেয়া এই মুহূৰ্তলৈকে সংবাদ মাধ্যমক জানিবলৈ দিয়া হোৱা নাই কিন্তু ভিতৰত এটা দলে আমি পুনৰ উল্লেখ কৰিছোঁ ভিতৰত এটা দলে অভিযান চলাই আছে নথিপত্ৰসমূহ পৰীক্ষা নিৰীক্ষা কৰি আছে তেওঁৰ সম্পত্তিৰ সমান্তৰালভাৱে বাহিৰৰ যি ঘৰ যিটো ঘৰ আছে গান্ধী বস্তিৰ এইটো অট্টালিকাটোৰ আচলতে চাৰিওদিশে এনেধৰণৰ তেওঁলোকে জৰীপ চলাই আছে জোখমা চলাই আছে গতিকে কি ধৰণে আচলতে এই যি সম্পত্তি গঢ়িছিলে এই সম্পত্তিৰ যি তালিকাত এই ঘৰটোৰ অন্তৰ্ভুক্ত হোৱা বিষয়টোক লৈ তেওঁলোকে চাব গতিকে সেইধৰণে এতিয়া পৰীক্ষা নিৰীক্ষা চলি আছে হয়তো কিছু সময়ৰ পিছত তেওঁলোকৰ সকলো কাম সম্পন্ন হোৱাৰ পিছত ওলাই আহিব আৰু ওলাই অহাৰ পিছত সংবাদ মাধ্যমক মন্তব্য প্ৰদান কৰিব ধৰ কি ধৰণে তেওঁলোকে কি কি তথ্য লাভ কৰিবৰ কাৰণে সক্ষম হ'ল কিন্তু এই মুহূৰ্তত আমি কৈছোঁ ৰাতিপুৱাৰ ভাগৰ পৰা প্ৰায় 9 বজাৰ পৰা CM ভিজিলেন্সৰ দলটো ইয়াত প্ৰৱেশ কৰিছিলে The one and only Arijit Singh concert for harmony live from ACS stadium Barshapara Guwahati on the 16th of December 2023 7 PM onwards Tickets available on BookMyShow. Offline tickets available at NewsLife Building, City Center, Nehru Stadium, Sarusujai Stadium Entrance Gate, and Barshapara Stadium.